सकाल बेला जिहादेर मैदान ओई बदरेर मैदान ऐतिहासिक युद्ध जिहादेर मैदाने मुसलमानेरा केउ बाणीते नाय अल्लाह नबी साहबारा सबाई दले 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 जिहादेर मैदाने हाजिर हो गेल अल्लाह नबी दीन दुनियार बादशाह विश्व नबी हबीबुल्लाह आमार नबी पाक स्वयं बदरेर मैदाने हाजिर সাহাবায়ে কেরামেরা যুদ্ধ করতে লাগলো সাহাবায়ে কেরামেরা যুদ্ধ আরম্ভ করে দিল তুমুল যুদ্ধ বেঁধে গেল বদরের ঐতিহাসিক যুদ্ধ ইসলামের ইতিহাসে সবথেকে বড় যুদ্ধ হলো বদরের ময়দান ওই বদরের ময়দানে যুদ্ধ হচ্ছে বাবাজিরা মুমিন মুসলমানেরা অগোসরার মানিকেরা শুনে নেন জেনে নেন মদিনা শরীফে हठात मदीना नबाबीते जोहरेर आजान शुरू हो गेछे बाच्चा दुटो मदीना नबाबीर दिके ख्याल करे थाकिये आछे मदीना नबाबीते मुसल्लिरा तो आसे ना কি করে আসবে বাবা মুসল্লিরা তো বদরের ময়দানে চলে গিয়েছে ও বাবাজিরা ওগো মুমিন মুসলমানেরা ও আমার আব্বাজানেরা শুনে রেখে দেন আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা বিশ্ব নবীর দুটো ছোট ছোট সাহাবা ওই ছোট ছোট দুটো সাহাবা ছোট ছোট দুটো বাচ্চা দৌড়ে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে মা জননীকে জিজ্ঞাসা করে ওগো আম্মাজান ও মা জননী ও মা মদিনার মানুষ কি আজকে রে মরে গিয়েছে মা মদিনার মানুষ কি আজকে রে মারা গিয়েছে সব এই সময় মা জননী বলে বাবা কেন রে বাবা মদিনার মানুষ কেন মরবে ওই সময় দুটো বাচ্চা মা জননীকে বলেছিল ওগো আম্মাজান মদিনা নবাবীতে আজান দিলে সাহাবায়ে কেরামেরা কাতারে 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 মদিনা নবাবী ভরিয়ে দেয় মদিনার মসজিদে লোক ভরে যায় নামাজের জন্য তারা তৈরি হয়ে যায় ও আম্মাজান কিন্তু আজকে মদিনার মসজিদে আজান হয়ে গিয়েছে কিন্তু না মদিনার মসজিদে কোন মানুষ নেই মা কিছু খোড়া মানুষ কিছু নাংটা মানুষ কিছু কানা মানুষ কিছু কুজো মানুষ কিছু অসহায় বাচ্চা কিছু খোড়া চলতে পারে না লাঠি কানা ধরে টুকটুক টুকটুক করে মদিনা নববীতে গিয়েছে ও আম্মাজান আর মদিনার মানুষ কেউ নাই মদিনার মানুষ কি আজকে সব মরে গিয়েছে মা আব্বাজান ভাই জানেরা মুমিন মুসলমানেরা সোনার মানিকেরা ও আমার বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবেন বাবা আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর ওই ছোট ছোট দুটো উম্মত ছোট ছোট রাসূলুল্লাহ সাহাবা ওই বাচ্চা সাহাবীর মা মা জননী ওই বাচ্চা দুটোকে কোলে তুলে নিল কোলে তুলে নেবার পরে এ বাবাজিরা মুমিন মুসলমানেরা ওই বাচ্চা দুটোকে কোলে তুলে নিয়ে মা জননী বলতে লাগলো এ বাবা ছেলে আজকের মদিনার মানুষ আজকে আর কেউ বাড়িতে নাই মদিনার মানুষ আজকে কেউ বাড়িতে নাই বলে মা কেন কোথায় গিয়েছে ওই সময় মা জননী বলে ওরে বাবা ছেলে আবু জেহেল বদরের ময়দানে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আবু জেহেল আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটাকে মিটিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবী হাবিবুল্লাহকে হত্যা করে দেওয়ার জন্য আবু জেহেল
বদরের ময়দানে 1000 এর অধিক মানুষ নিয়ে আবু জেহেল জিহাদের ময়দানে নেমে গিয়েছে আমার নবীকে মেরে দেবার জন্য আমার নবীকে কাঁদাবার জন্য ইসলামকে মিটিয়ে দেবার জন্য কোরআনকে মিটিয়ে দেবার জন্য ও গো বাবা ছেলে তাই নবী সাহাবারা আজকে আর কেউ বাড়িতে নাই যে যার মতো মদিনা নবাবী ছেড়ে দিয়ে ওই ঐতিহাসিক বদরের ময়দানে হাজির হয়ে গিয়েছে আবু জেহেলের সাথে মোকাবিলা করার জন্য জোরে বলবেন না মহাপথে বলবেন না ছোট ছোট দুটো বাচ্চা ছোট ছোট দুটো নয়নের মানিক সোনার চাঁদ আহ মায়ের কাছে বলছে মা ও মা মা গো আবু জেহেলের সাথে লড়তে গিয়েছে ভাইরা বাবা জেরা মুমিন মুসলমানেরা মা জননী বলে বাবা ছেলে হে বাবা ছেলে আমার নবী আমার নবীর ইজ্জতকে বাঁচাবার জন্য আমার নবীর জন্য নবী সাহাবারা জীবন পর্যন্ত দিয়ে দেবে নবী সাহাবারা আমার নবীর জন্য তারা জান বাজি রেখে আবু জেহেলের সাথে মোকাবেলা করার জন্য মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য ধর্মসভাকে বাঁচাবার জন্য কোরআনকে বাঁচাবার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য ইসলাম কায়েম করার জন্য কেউ বাড়িতে না আমার নবী জিহাদে তামামা বাজিয়ে দিয়েছে সাহাবায়ে কেরামেরা দলে 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 এই বদরের ময়দানে হাজির জোরে বলেন সুবহানাল্লাহ আব্বাজান ইমানদারেরা সোনার মানিকেরা দেখো দর্শরীব আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে সাইয়্যিদিনা আমার আব্বাজানেরা সোনার মানিকেরা মুমিন মুসলমানেরা ও আমার ভাইরা বাবাজিরা ও আমার আব্বাজানেরা শুনে না জেনে না ও মায়েরা বোনেরা ও ভাইরা বাবাজিরা আমার আব্বা জানেরা শুনে রেখে দেন মদিনা শরীফের আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার নবী পাকের প্রিয় মদিনা ওই মদিনার দুটো ছোট ছোট ননের মানিক মা জননীর কাছে গিয়ে বলে মা ও মা জননী আমরা ছোট মানুষ মা ও মা জননী এই ছোট ছোট দুটো বাচ্চা দুটো ছোট ছোট তরোয়াল কি হবে দুটো ছোট ছোট অস্ত্র কি পাওয়া যাবে মা ও মা জননী আমরা ছোট ছোট মানুষ বাড়িতে একটু দেখুন না দুটো ছোট ছোট তরোয়াল পাওয়া যায় কি না আব্বাজান মাইনারের নাম মা জননী বুঝতে পেরেছে মা জননী বাচ্চার মুখে তাকিয়ে তাকিয়ে চোখের পানিটা ফেলে আরে চোখ দিয়ে টপটাপ টপটাপ করে পানি পড়ে যায় মা জননী ওই সময় বাচ্চা দুটোর গালে চুমা খায় এ গালে চুমা খায় ও গালে চুমা খায় চুমা খেয়ে বলে বাবা ছেলে তোমরা কি পারবে বাবা তোমরা যদি পারো তাহলে আমি মা জননী আমি তোমাদের জন্য দোয়া করব আমি মা জননী তোমাদের জন্য দোয়া করব এ বাবা ছেলে তোমরা যদি পারো আমি মা জননী আমি বাড়িতে গিয়ে দেখি না বাবা ছোট 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 তোমাদের জন্য দুটো তরোয়াল পাওয়া যায় কি না মা কেমন মা কেমন মা ইসলামের জন্য ইসলামের জন্য যে মহিলাদের জিহাদে যাওয়ান জিহাদের ময়দানে জিহাদ করা নিষেধ তাই মা জননী দুটো বাচ্চাকে বলছে বাবা তোমরা যদি পারো
তোমাদের সত্যি যদি নিয়ত থাকে আমি মা আমার বুকটা পাঁচাত হয়ে গিয়েছে বাবা আমি বাড়িতে গিয়ে দেখি দুটো ছোট ছোট তরোয়াল পাওয়া যায় কিনা একবার জোরে বলে জোরে বলে আর আমরা আমাদের মায়েরা ইসলামের জন্য যদি কিছু চাওয়া হয় নেই নেই এ ধর্ম সভা আজকে তো তোর জিহাদের ময়দানে ইসলামের জন্য জিহাদ করতে হয় না রাসূলুল্লাহর দ্বীন নবীর ধর্ম নবীর মিলাদ নবীর ধর্মশালা চিন্তা করার জন্য মানুষের কাছে যদি টাকা চাওয়া হয় 50 টাকা যদি চাওয়া হয় 5 টাকা ঠেকিয়ে দেয় বলে ধর্মসভা দিয়ে কি হবে ভাই ধর্মসভা দিয়ে কি হবে যে ধর্মসভা আমরা পেয়েছি এমনি এমনি পাইনি রে বাপ এ ধর্মসভা কত ত্যাগে পেয়েছি কত রক্ত পেয়েছি কত চোখের পানি পেয়েছি কত মায়ের কোল খালি হয়ে গিয়েছে তার ভাই তো তারপরে আমরা ধর্মসভা পেয়েছি আর আজকের এই ধর্মসভায় বাধা দেয় এ কোল লজ্জায় কোন আমর মুসলমানে বলুন আজকের ধর্মসভায় আজকের মুসলমানদের কি জিহাদে যেতে হয় তরব ধরতে হয় হ্যাঁ দিন আমরা পেয়েছি কত সহজে আর সেদিনই দিন পেয়েছে কত কষ্টে মুসলমান আমরা একটু ভাববো না আমরা একটু ভাববো না আজকের ছেলেগুলো ধর্মসভা দিচ্ছে একটা মিলাদ দিচ্ছে এটা কি খারাপ কাজ কথা বলুন খারাপ কাজ তালি আমরা যারা গাজছেন আমরা যারা বড় কর্তব্য তো আমাদের আমাদের কর্তব্য থেকে আমরা পিছিয়ে আমরা দূরে তালি বাচ্চাগুলো করছে অন্তত সহযোগিতা করা ভাই সময় অনেকে দিতে পারে না কিন্তু 500 টাকা দিয়ে তো সাহায্য করা যায় যায় না কথা বলুন সময় আপনি দিতে পারেন না আপনি কর্মব্যস্ত চাষিবাসী মানুষ মার্কেটে আপনার দোকান আছে আপনার এক কাজ ও কাজ একা মানুষ সংসার চালাতে হয় হ্যাঁ মানছি মানছি আপনি কর্মব্যস্ত কিন্তু 500 টাকা তো দেওয়া যায় 200 টাকা দিয়ে তো সাহায্য করা যায় অথচ সাহায্য করব না দানও দেব না আবার বাধা দেব কোন কোয়ালিটির মুসলমান কোন কোয়ালিটির মুসলমান আল্লাহ হেফাজত করুন ভাইরা বাবাজিরা মুমিন মুসলমানেরা সোনার মানিকেরা ও নওজোয়ানেরা যুবকেরা মুরুব্বিয়ানেরা ভুল আমাকে বুঝবেন না বাবা আজকের মুসলমানদের কোন টাশা হতে হচ্ছে আমাদেরই কারণে ভুল কথা বলে বাবাজি একটু কথা বলে রাগ হচ্ছে রাগ হবে না তো আমার আব্বা জানেরা মুমিন মুসলমানেরা নওজোয়ানেরা ওগো যুবকেরা ওগো আমার আব্বা জানেরা আজকের মুসলমান আমাদের ধর্মটাকে বুঝি না বলে আমরা দালালি করতে বড় ভালোবাসি আমরা দালালি করতে বড় ভালোবাসি মুনাফিকি করতে বড় ভালোবাসি ধর্মসভা এসে ধর্মসভায় না বসে মেলায় যেতে বড় ভালোবাসি থালা খেতে বড় ভালোবাসি শালির হাত ধরে ঘুরতে বড় ভালোবাসি কুটুম্বিতে করতে বড় ভালোবাসি ও মুসলমান এ মুসলমান সমাজটা আজকে পিছিয়ে কেন যাচ্ছে মুসলমান কেন লাঞ্ছিত মুসলমান কেন বঞ্চিত মুসলমানের দাড়ি ধরে আজকের টানা হচ্ছে মুসলমানের বোরকা ধরে টানা হচ্ছে মুসলমানের ধর্ম নিয়ে টানা হচ্ছে কেন বাবা একটুখানি চাপবে কিনা বিচক্ষণ করুন চিন্তা ভাবনা করলে ফিকির করলে পাওয়া যাবে রে বাপ আমার আব্বা জানেরা মুমিন মুসলমানেরা ধর্মটাকে আমরা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতাম ধর্মসভাটাকে নিয়ে আমরা যদি একটু আলোচনা করতাম বাবাজিরা মুমিন মুসলমানেরা আল্লাহ নবী সাহাবারা যেভাবে দ্বীনের জন্য যেভাবে নিজেদের জানটাকে কুরবানি করে দিয়েছে রক্ত লাল করে দিয়েছে শাহাদাত করে দিয়েছে আমরা মুসলমান অনেকটা পিছিয়ে বাবা অনেকটা পিছিয়ে এই জন্য তো আমাদের উপরে ইসলাম রুলার শুরু হয়ে গিয়েছে আমার আব্বা জানেরা মুমিন মুসলমানেরা মদিনার ওই দুটো ছোট ছোট ছেলে মা জননীর গলাটা ধরে বলে মা আমায় একটা বার দেখুন না মা ছোট 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 তরোয়াল পাওয়া যায় কিনা আম্মা জান এই বাচ্চাদের মা জননী মদিনার মা দৌড়ে বাড়ি চলে গেলেন ঘরে দেখি বাবা খুঁজতে লাগলো খুঁজে 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 ও মুরব্বি বাপেরা খুঁজে 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 মদিনার মা দুটো ছোট ফোঁতা মতো ধারণা বাবা ফোঁতা মতো দুটো তরোয়াল খুঁজে খুঁজে এনে বাচ্চা
দুটোর হাতে তুলে দিয়ে বলে বাবা ও বাবা ছেলে বাবা আমি তোমাদের মা তোমাদের হাতে তরোয়াল তুলে দিলাম বাবা বাবা এই রাস্তা ধরে চলে যাও বেশ কিছুক্ষণ যাওয়ার পরে অনেকটা রাস্তা যাবার পরে দেখবে বদরের ময়দান ওই বদরের ময়দানে রাসূলের সাহাবাদেরকে পেয়ে যাবে বাবা আমার নবীকে পেয়ে যাবে ওগো বাবা ছেলে চলে যাও এই রাস্তা দিয়ে চলে যাও মা জননী দোয়া করে মা জননী দোয়া করে আমার মা জননী বলে বাবা ছেলে এ বাবা ছেলে আমি তোমাদের মা তোমাদেরকে বলছি বাবা তোমাদের তোমরা যদি পারো তোমরা যদি পারো আমি মা বলছি ওই আবু জেহেলের মাথাটা তোমরাই কাটবে বাবা আমি মা বলছি আমি মা বলছি বাবা ওই আবু জেহেলের মাথাটা বাবা তোমরাই কাটবে বাচ্চা দুটো আহ বাচ্চা দুটো বলছে মা দোয়া করে মা দোয়া করে আপাজন ভাইজানেরা মুমিন মুসলমানেরা সোনার মানিকেরা অবশেষে মা জননী এই বাচ্চা দুটোকে বলল বাবা ছেলে ও বাবা ছেলে আমি জানি বাবা তোমরা ফিরবে না তোমরা যে বেঁচে ফিরবে আমার মনের ভিতরে সেই ইচ্ছা নাই সে আশা আমি করি না যে তোমরা বাড়িতে ফিরে আসবে বাবা তোমরা বেঁচে ফিরবে বাবা ও বাবা ছেলে আমি মা জননী আমি তোমাদের হাতে তরোয়াল তুলে দিয়েছি বাবা বাবা তোমরা শহীদ হয়ে যাবে ইসলামের জন্য আমার নবীর জন্য কোরআনের জন্য দ্বীন ইসলামের জন্য তোমাদের জীবনটা শহীদ হয়ে যাবে বাবা ও বাবা ছেলে তোমরা শহীদ হয়ে যাবে কঠিন কিয়ামতের দিনে ময়দানে মাশরে আমি মা জননী আল্লাহর কাছে আরজু করব ও রব্বুল আলামিন আল্লাহ আমার দুটো বাচ্চাকে আল্লাহ আমি জিহাদের ময়দানে পাঠিয়েছিলাম আল্লাহ তোমার নবীর জন্য আল্লাহ তোমার কোরআনটা জিন্দা করার জন্য ধর্ম সভাটা কায়েম করার জন্য দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মা জননী দশ মাস দুই দিন পিটি ধরা মা আহা যন্ত্রণা করা ছটফট করা মা ওই মা জননী বাচ্চা দুটোর হাতে তরোয়াল তুলে দিয়ে বলে বাবা বাবা তোমরা যদি জিতে আসো বাবা তাহলে আমি গাজীর মা হব জিতলে গাজী আর মরলে শহীদ বাবা বাবা তোমরা যদি মরে যাও মরে যাবার পরে আমি শহীদের মা হিসাবে হাসরের ময়দানে উঠব আপাতে বলবেন না আরে ইসলামের জন্য মা জননী তরোয়াল হাতে তুলে দিচ্ছে আর নিজের আফসোস করে গর্ব করে বুক জিতিয়ে বলছে লাগলো তোমরা যদি জিতে আসো তাহলে আমি গাজীর মা হব আর তোমরা যদি মরে যাও আমি শহীদের মা হব আমি হাসরের ময়দানে আমার সন্তানের শহীদানের মা হিসাবে আমি হাসরের ময়দানে উঠবো একবার জোরে বলে আমাদের ভাইয়ের আজগেরে ধর্ম সভাটা কি করে বন্ধ করা যায় জি ধর্মটিকে কি করে বন্ধ করা যায় শুধু মাথার ভিতরে সেই চক্কর ঘুরছে শুধু চক্কর ঘুরছে ধর্ম সভা বন্ধ করতে হবে মিলাদ বন্ধ করতে হবে তাহলে গান বাজনা দাও ড্যান্স হাঙ্গামা দাও বাবা আজকের ইমান ইমান যতটুকু আমাদের আছে বিশ্বাস করুন আপনারা এখানে যারা আছেন কেউ মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়েছেন যতটুকু শরিয়াতের মশলা মাসের জানেন যতটুকু হালাল হারাম জায়েজ নাজায়েজ এই যতটুকু জানেন বিশ্বাস করুন এই মিলাদে মাহফিলে বসে আপনারা শিখেছেন ঠিক না ভুল সবাই বলেন ঠিক না ভুল তাহলে যতটুকু ঈমান আমার আপনি ধর্মকর্ম যতটুকু শিখেছেন এই ছেলেপিলেগুলো ভিক্ষে করে দু টাকা দশ টাকা পাঁচ টাকা জি দুটো চাল ডাল আলু এর কাছে চাঁদা ওর কাছে চাঁদা এর কাছে বকনি শুনে ওর কাছে চোখরাঙানি শুনে ওর কাছে থাপ্পড় খেয়ে ওর কাছে গলা ধাক্কান খেয়ে বিভিন্ন রকম ভাবে এই যে দু টাকা পাঁচ টাকা দশ টাকা এনে এই যে ধর্মসভাগুলো দেয় আর এই ধর্মসভার ভিতরে যতটুকু জ্ঞান আমরা দেই এই জ্ঞানটুকু আপনারা জেনেছেন শুনেছেন এখন তার মাদ্রাসায় পড়ার সুযোগ নিয়ে আর কজনা ভাই মাদ্রাসায় এখন পড়েছেন বিশ্বাস করুন যতটুকু জেনেছেন
এই ধর্মসভার বিনিময় ইসলামের আলো যতটুকু আপনার ভিতরে জ্বলছে এই ধর্মসভার বিনিময় আর এই ধর্মসভা যদি বন্ধ হয়ে যায় যতটুকু আছে ওগুলো লিপে যাবে ভুল বলছি কথা বলেন ঠিক না ভুল তাহলে এই ধর্মসভা বন্ধ হবে না চলবে রে বাবা একটু কথা বলেন বিশ্বাস করুন আমাদের উপরে রাগ করে কোনো লাভ নেই হুজুরদের উপরে রাগ করে কোনো লাভ নেই বাবা 10টা ভালো চালের ভিতরে একটা কানা থাকে জি সবাই যে ফেরেশতা তা নয় কিন্তু রে বাপ ভালো ভালোর কালোর ভিতরে আবার ভালো লুকিয়ে আছে যেমন ভালোর ভিতরে খারাপ লুকিয়ে আছে ঠিক খারাপের ভিতরে আবার ভালো লুকিয়ে আছে ঠিক না ভুল এত বিরোধিতা করে বাবা বিরোধিতা করা মানে নবীর সাথে দুশমনী করা বিরোধিতা করা মানে আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করা ধর্মসভার বিরোধিতা করা মানে রাসূলের সাহাবাদের প্রতি বিরোধিতা করা ভুল বলছি বড় রাগ হচ্ছে একটু কথা বলেন না রাগ হচ্ছে এ ভাইরা আপনারা রাস্তা দাঁড়িয়ে আছেন কেন রাস্তা দাঁড়াবেন না ওখানে এসে ভিতরে বসো ভিতরে বসেন সবাই ভিতরে চলে আসেন কমিটির ছেলেরা তোমরা রাস্তাটা ফাঁকা করে দিয়ে সব ভিতরে বসিয়ে দাও না রে বাবা বসিয়ে দাও একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা একটু কলমা শেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু জোরে জোরে পড়েন ওয়া আলা আলে সাইয়্যিদিনা কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারও আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব নিঝুম নিরালায় হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা পাখি মর উড়িয়া যাবে শূন্য রাবে খাঁচা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার ভাইরা বাবাজিরা মুমিন মুসলমানেরা ও নওজোয়ানেরা যুবকেরা ও মুরব্বি বাবেরা একটাবার একটু খেয়াল করে শুনুন আমি আপনাদের সম্মুখে কি আলোচনা করছিলাম বাবা ওই মদিনার মা জননী দুটো বাচ্চার হাতে তরোয়াল তুলে দিয়েছে বাবা ছোট ভোঁতা মতো খুব ধারাল টান্না খুব ধারালো অস্ত্র না বাবা দুটো বাচ্চা দুটো হাতে তরোয়াল দিয়ে রাস্তা দেখিয়ে দিল বদরের ময়দানের দিকে জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা ও মুমিন মুসলমানেরা ও গো আমার সোনার চাঁদ আব্বা জানেরা শুনে নেন জেনে নেন ওই বাচ্চা দুটো বাবা দৌড়াতে লাগলো দৌড়ে 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 মদিনা থেকে বদরের ময়দান বেশ অনেকখানি যেতে হবে বাবা অনেকটা রাস্তা দৌড়ে 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 দুটো বাচ্চা বদরের ময়দানে হাজির জোরে বলেন সুবহানাল্লাহ আরে ইমানের পাওয়ার কেমন দেখুন ইমানের তেজ কেমন দেখুন বাবা ছোট দুটো নাবালক বাচ্চা জ্ঞান বুদ্ধি তেমন হয়নি বাবা রাসূলের মহব্বতে কেমন প্রেমিক কেমন আদর্শ নবী রাসূলের প্রেমিক তারা কেমন হয়েছিল বাবা মদিনার দুটো ছোট ছোট বাচ্চার কেমন আশেক তারা ছিল রে বাবা আজকে আমাদের বাচ্চা ক্লাস 5 পড়ে বাবা 5
ক্লাস 5 এ পড়ে ও বাবা জিরাম আমাদের সমাজে কেমন বাচ্চা আমরা বাপেরা জন্ম দিয়েছি আমরা বাপেরা কেমন লালিত পালিত করেছি শুনে নেন আমার আব্বা জানেরা একই মার পেটে মানে একই রক্ত আপন চাস্তো ভাই আপন চাস্তো ভাই जमी जायगा निये गंडगोल होती परे आगे दिन तो एटा छिलो जमी जायगार गंडगोल माझे मध्ये एकटु मारपीट हय कथा काटाकाटी हय ठेलाठेली हय ओ बाबाजीराम ओई बाड़ीर दुटो बाच्चा स्कूले पढ़ाशोना करे क्लास 5 ए एखन एकटा बाच्चा तार सामने चिठी ब्याग रेखे दियेछे सामने चिठी बसबे আর পরের বাচ্চাটা বাবা একই রক্ত একই ফ্যামিলি বাবা তার পাশে গিয়ে তার ব্যাগটা রেখেছে ব্যাগটা রাখার পরে এরা দুজন যখন গায়ে গায়ে বসেছে বাবা এরা ঝগড়া শুরু করলো এই ঝগড়াটা ওদের বাপ ওদের ওরে ওদের বাপেরা যে ঝগড়াটা করত ওই ঝগড়াটা ওরা স্কুলে এনে ফেলেছে বাবা ওই ঝগড়াটা স্কুলে আনতে আনতে এমন মারপিট শুরু হয়ে গেল ওই বাচ্চাটা और ব্যাগের ভিতরে একটা বাচ্চা এত রাগি ছিল বাবা ওর ব্যাগের ভিতরে একটা কাঁচি ছিল কাঁচি ওই কাঁচিটা বার করে দিয়েছে পেটের ভিতরে চালিয়ে আর আফটার কিনা কাঁচি দিয়ে খোঁচা দিতে লাগলো খোঁচা দে বাবা ওই স্কুলের ভিতরে তার আপন চাস্তো ভাইয়ের ছেলে মারা গেল তল্লাশি জমা হলো কেন এদের ভিতরে এত গুস্সা এদের ভিতরে এত কেন রাগ এত গরম এরা কি করে হলো তদন্ত করে ইনকোয়ারি করে দেখা গেল ওদের ভাই ভাইটি ওদের আপন পাড়ার ভিতরে যে গন্ডগোলটা ছিল ওরা খুনখারাবি মার্ডার করতে পারেনি ওদের খুনখারাবিটা করেছে ওদের সন্তানেরা আমাদের ছেলেরা আমরা শিক্ষা দিচ্ছি রে বাপ আমরা কেমন শিক্ষা দিচ্ছি ও বাবাজিরা ভুল আমাকে বুঝবেন না আর বিশ্বনবী সাহাবারা মদিনা দুটো বাচ্চা ছোট ছোট দুটো বাচ্চা ওই আপনার কিনা মা জননী তরোয়াল হাতে দিয়েছে আহা তরোয়াল হাতে দিয়ে মা এমন শিক্ষা দিয়েছে মা বলেছে বাবা ছেলে মারতে যদি হয় ওই আবু জেলকে হত্যা করবি মারতে যদি হয় বাবা তরোয়াল হাতে দিয়েছি এ তরোয়াল হাতে দিয়েছি মুস্তানি করার জন্য না এ তরোয়াল হাতে দিয়েছি খুন করার জন্য না এ তরোয়াল হাতে দিয়েছি চুরি ডাকাতি ছিনতাই করার জন্য না এ তরোয়াল হাতে দিয়েছি সাধারণ মানুষকে মারার জন্য না এ তরোয়াল হাতে দিয়েছি ইসলামকে জিন্দা করার জন্য একবার জোরে বলেন কথা বুঝছেন না আর আজকের বন্দুক ধরলি রে বাবা বিরাট বড় মোস্তার তরোয়ালটা থাকলে বিরাট বড় নেতা আল্লাহ হে এরা ভাবে কি দুনিয়া এরা কি মরবে না রে বাবা হ্যাঁ এই গত কয়েকদিন আগে আপনাদের সোনপুরে ওই যে কি জায়গাটার নাম ছেলে গোয়ালি আর মহিলাটার বাপের বাড়ি হলো কোথায় ওই যে কোথায় ওই হ্যাঁ ভোগালী 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 ভাঙার ভোগালী কি হলো কদিন আগে আ তার কিছুদিন আগে বা ভাঙড়ে এখন হেডলাইট ভাঙড় খবরের শিরোনাম ফোন খুললি ভাঙড় ফোন খুললি কাশীপুর ফোন খুললি ভাঙড় একটা না একটা না একটা না হই আছে আ ভাঙড়ে মুসলমান বেশি না হিন্দু বেশি কারা বেশি মুসলমান বেশি তো খ্রিস্টান আদিবাসী নেই তো জি তাহলে মুসলিম সমাজ তাহলে ভারতে যেখানে থাকা দরকার ছিল ইসলামের এক নম্বরে কিন্তু আজকের এই ভাঙড়ের জমিনে আজকের এরা শিরোনামে এরা ধর্ষণে এরা মার্ডারে এরা খুনি এরা সব থেকে আগে কেন কেন রে বাপ আমরা আমরা কি হলো সমাজ কোথায় গেল এতে এতে মুসলমানের ইজ্জত বাড়ছে না কমছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন বড় লজ্জা লাগে ভাই যদি বলি আমার বাড়ি ভাঙড়ে ওই ভাঙড় এলাকায় লজ্জা লাগে না তাহলে সেই আরাবলির এলাকা সেই সেই খুনির এলাকা সেই পাওয়ার গ্রিডের এলাকা জি আল্লাহ হেফাজত করুন এটা ভালো গন্ধ পাই যে ভাঙড়ে একটা ভালো কাজ হয়েছে সে রিপোর্ট আসে রাগ হচ্ছে আপনাদের হ্যাঁ
সত্য কথা জোর করে বলতে আরে বাবা, সত্য কথা গোপনে বললি গোনা, সত্য কথা হিম্মত করে বললে জি ইমানের পাওয়ার বেড়ে যায়, আল্লাহ খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শুনেন, আমি যে আলোচনা রাখছি, আমার আব্বাজানেরা মুমিন মুসলমানেরা সোনার মানিকেরা ও নওজোয়ানেরা যুবকেরা মুরুব্বিয়ানেরা, ওই মদিনার দুটো নয়নের মানিক ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা গুটি 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 পায়ে বদরের ময়দানে চলে গেল। বদরের ময়দানে গিয়ে বাবা দেখে ওখানে অনেক নবী সাহাবারা তারা যুদ্ধ করছে, বীর বিক্রমের মতন যুদ্ধ করছে। বাবা জিরা আল্লাহ নবীর একজন সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ওই আব্দুর রহমান ইবনে আউফ হঠাৎ যুদ্ধ করতে করতে বাবা ওই মদিনার দুটো বাচ্চার দিকে নজর পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার দুটো বাচ্চা নজর যখন পড়ে গেল বাবা, হযরত আব্দুর রহমান ঘোড়ার থেকে নেমে পড়ল, ঘোড়ার উপরে যুদ্ধ করছিল, ঘোড়ার থেকে নিচে নেমে এসে ওই মদিনার দুটো বাচ্চাকে বলে বাবা ও মদিনার ছেলে তোমরা এখানে কেন বাবা? বাবা এটা খেলার জায়গা না, এটা হলো যুদ্ধ করার জায়গা, এটা খেলার জায়গা না, খেলার জায়গা না বাবা, বাড়ি যাও। ও মদিনার ছেলেরা, ও মদিনার মায়ের ছেলে, বাবা এটা যুদ্ধ করার জায়গা, এটা খেলার জায়গা না বাবা, তোমরা বাড়ি চলে যাও বাবা, চলে যাও বাবা, ফিরে এসো, চলে যাও, চলে যাও, বাড়ি চলে যাও বাবা, এটা খেলার ময়দান না, এটা খেলার জায়গা না বাবা, এখানে রক্ত খেলা হয়, এখানে হোলি খেলা হয়, এখানে মাথা কাটাকাটি খেলা হয় বাবা। বাবা ছেলে ও মদিনার মায়ের সন্তান, ও মদিনার সোনার চাঁদেরা, ও মদিনার ছোট ছোট দুটো বাচ্চা, ফিরে যাও, ফিরে যাও, এটা খেলার ময়দান না রে বাবা, এটা হলো জিহাদের ময়দান, তোমরা বাড়ি চলে যাও। ওই সময় আব্দুর রহমান আউফকে বলেছিল, ও আব্দুর রহমান ইবনে আউফ আমাদের মা আমাদের জন্য দোয়া করেছে, ও আব্দুর রহমান ইবনে আউফ আমাদের মা আমাদের জন্য দোয়া করেছে, ও আব্দুর রহমান আমাদের মা আমাদের জন্য দোয়া করেছে বাবা, ও আব্দুর রহমান ইবনে আউফ একটা বারের জন্য বলো না ওই আবু জেহেল কোন লোকটা। জোরে বলবেন না, মহব্বতে বলবেন না। আব্দুর রহমান আউফ বলছে বাবা এটা খেলার ময়দান, তকবীর নারেই তকবীর, নারেই তকবীর, নারেই তকবীর, আওলাদে মুজাদ্দুদ জামান, জনাব পিশিয়াম হুজুর কেবলা, জনাব পিশিয়াম হুজুর কেবলা, সিলসিলায় ফুরফুরা শরীফ, সিলসিলায় মুজাদ্দুদ জামান, নারেই তকবীর, নারেই তকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজা, একটু কথা বলেন, খুশি তো আলহামদুলিল্লাহ। হুজুর এসেছেন যথা সময়ে, খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে ইনশাল্লাহ তসরিফ আনবেন, কথা বুঝছে? আলহামদুলিল্লাহ আওলাদে মুজাদ্দুদ জামান, আমার দাদা পীরের আওলাদ এসেছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা বাংলার জমিনে আমার দাদা পীরের যে অবদান আছে, অন্য কারোর এত অবদান নেই, আমার ফুরফুরার দাদা পীরের যে অবদান আছে। আজকে যারা ফুরফুরার দিকে আঙুল তোলে তাদের আঙুলটা মুসলে দেওয়া দরকার, কথা বললেন না বাবা? ও যে মুসলমান হয়েছে, ওর নামটা যে মুসলমান, ও যে মুসলমান হয়েছে ওটাও দাদা পীরের অবদান, ঠিক না বল? কথা বলে আরে দাদা পীর সাহেব যদি বাংলার জমিনে, তুমি নাই দাদা পীরকে দেখোনি, কিন্তু তোমার বাপ নাই, তোমার দাদা নাই, তোমার নানা নাই, তোমার নানি, কেউ না কেউ দাদা পীরের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে, আর তোমার বাপ দাদা মুসলমান হয়েছে বলে তোমার বাপের ঔরসে তুমি জন্ম নিয়েছো, তুমি বিনা কায়দায় মুসলমান, আর তারা মুসলমান
মুসলমান হয়েছে তারা যদি দাদাপে যদি দিনের দাওয়াত না দিত তোমার বাপ কুচে খেত তোমার বাপ ওই শোর খেত তোমার বাপ ব্যাং খেত তোমার বাপ কেকড়া খেত তোমার বাপ থাকতো আদিবাসী তোমার বাপ থাকতো কাওরা তুমি থাকতে কাওরার বাচ্চা কাওরা দাদা পীরের হাতে তোমার বাপ পালবা পড়েছে তাই তো তুমি তোমার বাপের ঔরসে জন্ম নিয়ে তুমি মুসলমান হয়েছে কত জোরে বলে حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله زور حسبي ربي ما في قلبي نور محمد صلى الله ओ जो बिलाली हबशी है सरवर्दी का प्यारा है दुनिया की हर आशिकी आंखों का बोतारा है ओ जो बिलाली हबशी है सरवर्दी का प्यारा है दुनिया की हर आशिकी आंखों का बोतारा है जुल्म हुई कितना उन पर फिर भी दिल में जारी था ला इलाहा इल्लल्लाह जोरे हस्बी रब्बी जल्लल्लाह माफी ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वलाले अमर मेरा मौजिरम ए मुरब्बी बबेरा सुने रेखे दान आमी आपनादेर सम्मुखे जे आलोचना करछिलाम ओई मदिनार दुटो छोटो छोटो बच्चाके आब्दुर रहमाने आओ बोलते लागलो ओ मदिनार सोनार लारे लारे বাড়িতে যাও বাবা বাড়িতে যাও চলে যাও চলে যাও এটা খেলার ময়দান না এটা জিহাদের ময়দান ওই মদিনা দুটো ছোট ছোট বাচ্চা বলেছিল এ রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ আমাদের মা আমাদের জন্য দোয়া করেছে ওরে রাসূলুল্লাহ সাহাবা রে মুসলমানেরা ওগো বাবা ছেলে তোমরা পারবে না আবু জেহেল তো বড় লোক আবু জেহেল তো হৃষ্ট পুষ্ট উঁচু লম্বা চওড়া বাবা ও বাবা ছেলে এই আবু জেহেলের সাথে তোমরা পারবে না বাবা বাবা তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি বাবা বাবা এটা জিহাদের ময়দান বাবা বাবা তোমাদের মাথা কেটে যাবে বাবা তোমাদের মা তোমাদের জন্য কাঁদবে বাবা ওই বাচ্চা দুটো তখন বলেছিল আব্দুর রহমান আমাদের মা আমাদের হাতে তরোয়াল তুলে দিয়েছে আমাদের মা আমাদের জন্য দোয়া করেছে ও আব্দুর রহমান ইবনে আউফ একটা বার বলেন না ওই আবু জেহেল কোন লোকটা আব্বাজান ভাই জানেরা সোনার মানিকেরা আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বারে বারে এই বাচ্চাকে বলতে লাগলো বাচ্চা দুটো একইবারে বলছে ও আব্দুর রহমান আমাদের মা আমাদের জন্য দোয়া করেছে আমাদের মা বলেছে জিতলে গাজী শহীদ সুমল্লে শহীদ আমাদের মা শহীদের মা হয়ে হাসুরের ময়দানে উঠবো আমরা শহীদান হিসাবে যাব আমরা নবীর জন্য জীবন দেব আমাদের নবীর জন্য আমরা কুরবানি দেব ইসলামকে টিকিয়ে রাখার জন্য আবু জেহেলকে চরমের মতন মিটিয়ে দেব আমার নবীকে কাঁদাচ্ছে
আমার নবী চোখের পানি ফেলাচ্ছে আমার নবী মনে দুঃখ পেয়েছে আমার নবীকে বড় কষ্ট দায় আমরা মদিনা দুটো বাচ্চা আমরা দুই ভাই মিলে প্রতিজ্ঞা করেছি ওই আবু জেলকে জনমের মতো মিটিয়ে দেব আমার নবীর চোখের পানি আমরা মা আমরা ছেলেরা আর কোনোদিন আমার নবীর চোখের পানি ফেলবে না একটু বলেন না সুবহানাল্লাহ আব্বাজান ভাই জানেন সোনার মানিকেরা আব্দুর রহমান ইবনে আউফ ওই বাচ্চা দুটোর কথা শুনে আব্দুর রহমান ওই বাচ্চা দুটোকে গালে চুমা খায় আবার ও গালে চুমা খায় বাবা ছেলে আমার নবীর জন্য এত মহব্বত আমার নবীর জন্য এত ভালোবাসা ও বাবা ছেলে তোমরা শুনবে যে গালে বাবা বাবা ওই দেখো ওই উঁচু লম্বা হৃষ্ট পুরুষ্ট বাঘের বাচ্চার মতো চেহারা ওই দেখো লম্বা চড়া সাদা একটা ঘোড়ার উপরে সালার বীর বিক্রমের মতো জিহাদ করছে যুদ্ধ করছে বাবা বাবা ওই লোকটা আবুজের ওই লোকটা আবুজের বাবা যেই দেখি দিল দুটো বাচ্চা আরে দুটো বাচ্চা মদিনার দুটো লা আর আব্দুর রহমানের কথা শুনে এইবার আবু জেলের দিকে যাবে আবু জেল তো মাসখানে জিহাদের ময়দানে একেবারে মিডিল মাসখানে মাসখানে জিহাদ করছে যুদ্ধ করছে ওই দুটো বাচ্চা লাগাল পায় না লাগাল পায় না হ্যাট হয়ে কারুর বগলের তলা দিয়ে কারুর পাশার তলা দিয়ে কারুর ধার দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে গলাগুলি করে আবু জেহেলের ঘোড়া ঘোড়ার কাছে গিয়ে হাজি ছোট্ট ছোট্ট বাচ্চা যে কি এমন জীবন তৈরি করেছে তারা পারবে না আবু জেলের মাথা কাটতে তারা আবু জেলের সাথে লড়তে পারবে না কিন্তু তাদের মন চেয়েছে আমরা আবু জেলকে মিটিয়ে দেব একবার জোরে বলে ভাই রে ঈমান কারে বলে মুসকান ঈমানের পাওয়ার দেখিয়েছে যে হটিনি হটিনি নারায় তাকবীর দিয়েছে আল্লাহ ধমনী দিয়েছে ভাই পৃথিবীতে যত ধনী আছে ও জয় শ্রীরাম বলো আর যত রকমের ধনী আছে সমস্ত ধনীগুলো নিচু মুখো আর একমাত্র ঊর্ধ্বমুখো একমাত্র ঊর্ধ্বমুখো সেটা হলো নারায় তাকবীর আল্লাহু আকবার একবার জোরে বলে আল্লাহু আকবার ধনী চুমুকো উর্ধুমুকো গতি বিরাট আর পৃথিবীতে যত ধনী আছে সমস্ত ধনীগুলো সব নিচুমুকো নিচুমুকো ওর কোনো গতি নেই ওর কোনো স্পিড নেই ওর কোনো স্বাদ নেই ওর কোনো মজা নেই আর আল্লাহু আকবার ধনী এর মজা স্বাদ এর বিস্তার জি এ ধনী রস যদি সময় পাই তা আমি আর একটুখানি করবো আমার এই রসটা এখন আমি শেষ করতে পারলাম না আমার দু ঘন্টা হতে যায় আমি একটা ওয়াজ এখনো শেষ করতে পারলাম না আর একটা ওয়াজ একটু করতাম জি বাবাজি এরপরে হুজুর কেবলা চলে আসবে খুব তাড়াতাড়ি কারণ হুজুর আবার এখান থেকে অন্য জায়গায় যাবে সময় বেশি নেই আমি পাবো না তবু যতটুকু পারি একটু আলোচনা করছি শোনেন তার মধ্যে আবার এই আজান এটা সেটা দেরি হয়ে গেল বাবাজি উঠে যাচ্ছেন এখনো সময় আছে আচ্ছা ওযু করবেন পেশাব ইস্তেনজা করবেন আসলে এমন একটা সময় তুলেছে কোন দিকে সামলাই রে বাবা শুনেন আচ্ছা যতটুকু লোক থাকেন শুনেন নামাজেরও দরকার আছে শুনেন তো দুটো বাচ্চা এবারে আবু জেহেলের ঘোড়ার কাছে গিয়েছে আবু জেহেল উঁচু বাচ্চা দুটো এত ছোট আবু জেহেলের নাগাল পায় না তরোয়াল দিয়েও নাগাল পায় না তাহলে কত ছোট ছোট বাচ্চা বলেন কত ছোট ছোট বাচ্চা যে ওই তরোয়াল দিয়েও আবু জেহেলকে নাগাল পায় না নাগাল পায় কি করলো বুদ্ধি ফেকের করে ওই ঘোড়ার পায় আঘাত করলো ঘোড়ার পায় আঘাত করলো ঘোড়ার পায় যে আঘাত করেছে ঘোড়া জমিনে পড়ে গিয়েছে পড়ে গেলে আবু জেহেলও ছিটকে পড়ে গেছে যেই ছিটকে পড়ে গিয়েছে একটা বাচ্চা আবু জেহেলের বুকের উপরে উঠে পড়েছে বুকের উপরে উঠে উঠে আর একটা বাচ্চা আবু জেহেলের পা কাটতে লাগলো হাত কাটতে লাগলো জি আর চিল্লে চিল্লে বলছো ওরে বেঈমান ওরে আবু জেহেল অনেক দিন আমার নবীকে তুই কাঁদিয়েছিস আর তোকে ছাড়বো না আমাদের মা আমাদের জন্য দোয়া করেছে আর তোকে নিষ্কৃতি দেবো না তোর জড়ের মতন জাহান্নামে পাঠাবো আর বাঁচাবো না
বাচ্চা বুকের উপরে উঠে তরোয়াল দিয়ে খোঁচা মারছে তা হাত পা কেটে নিয়েছে আবু জেহেলের ব্যাটা ছিল ইকরামা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইকরামা তখন কলমা পড়েনি ইকরামা তখন মুসলমান হয়নি ইকরামা তখন ঈমানের কলমা পড়েনি ইকরামা বদরের যুদ্ধের অনেক পরে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করে আর বদরের যুদ্ধে আবু জেহেলের অর্থাৎ নিজের বাপের সঙ্গে ছিল ইকরামা দেখতে পেয়েছে যে আমার আব্বার পিঠে একটা বাচ্চা তরোয়াল দিয়ে খোঁচা মারছে আর একটা বাচ্চা আমার আব্বার হাত পা কেটে দিচ্ছে আব্বাজান মাইজানেরা মুমিন মুসলমানেরা ও নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ নবী সাহাবা হযরত ইকরামা তখন কলমা পড়েনি ইকরামা দেখতে পেয়েছে আমার আব্বা চিল্লাচিল্লি করতে লাগলো আমার আব্বাজান কাতলা মাছের মতো লাফাতে লাগলো ইকরামা ছুটে চলে আসলো বাবা ইকরামা ছুটে চলে আসার পরে ও বাবাজিরা মুমিন মুসলমানেরা হযরত ইকরামা নিজের লম্বা তলোয়ারটা বার করে হাত কেটে দিল বাবা কিন্তু হাতটা পুরো কাটলো না হাতটা পুরো কাটলো না কিছু অংশে একটু ঝুলে আছে ওই সময় ওই দুটো বাচ্চার ভিতরে একটা বাচ্চা বলেছিল ওরে আমার হাত তুই বেকার হয়ে গেছিস ওরে আমার হাত আর তোর রাখবো না এই বলে নিজের হাতটাকে বাবা নিজে ছেড়ে ফেলে দিল জমিনে ফেলে দিয়ে আবার বাম হাত দিয়ে আবার যুদ্ধ করতে লাগলো আবার যুদ্ধ করতে করতে ইকরামার লাঙ্গা তরোয়াল কানা এসে আবার একটা হাত কেটে গেল আবার একটা হাত যখন কেটে গেল হাত চলে না এইবারে তরোয়ালটা মুখে নিয়েছে মুখে নিয়ে আবার যুদ্ধ করতে লাগলো ইকরামার লাঙ্গা তরোয়াল দিয়ে এসে একটা বাচ্চার গলায় পড়ে গেল বাচ্চাটা মাছের টাকা মতো আলাদা হয়ে গিয়েছে মাথাটা ছিটকে একদিকে পড়ে গিয়েছে আর একটা বাচ্চা বলতে লাগলো ওরে ভাই আমাদের মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছে ওরে ভাই আমাদের মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে ইকরামার লাঙ্গা তরোয়াল কানে এসে আর একটা বাচ্চার গলাটা কেটে দিল দুটো বাচ্চা মাথাটা ছিটকে পড়ে গিয়েছে রাসূলের সাহাবারা এই দৃশ্য দেখতে লাগলো বাবা রাসূলের সাহাবারা দৃশ্য দেখতে লাগলো না 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 মুসলমানের পক্ষে মুসলমানদের পক্ষে জয়ী ঘোষণা করেছিল বদরের ময়দানে মুসলমানরা আমার নবী সাহাবারা জিতেছিল আমার রাসূল জিতেছিল কাফের বেঈমান বেদিনগুলো হেরে গিয়েছিল কিন্তু দেখতে পাওয়া গেল দুটো বাচ্চা কিন্তু বাঁচলো না মায়ের দোয়া মা জননী দোয়া করেছে আমি শহীদের মা হয়ে হাশরের ময়দানে উঠব মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছে বদরের ময়দানে মুসলমানদের পক্ষে জয় হলো কিন্তু বাচ্চা দুটো আর ফিরল না বাপ ছোট ছোট দুটো বাচ্চা তাদের মনে যদি এত আবেগ থাকে যে আবু জেহেলের মাথা কাটবো তাদের ইমানি পাওয়ার ইমানি ক্ষমতা ইমানি ইউনিটি তাদের এমন ছিল তারা ছোটখাটো জিনিসের প্রতি আক্ষেপ না বড় জিনিস প্রতি ধরবে বড় বাবাজি শুনেন যুদ্ধ যখন জয় হয়ে গিয়েছে ভাই ঠাট্টা করেছিল কে আবু জেহেল বলেছিল মোহাম্মদ তুমি না বলো তোমার আল্লাহ তুমি না বলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির তোমার আল্লাহ বড় শক্তিমান তোমার আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নেই তা তুমি এত কুতকুত করছো কেন কান্নাকাটি করছো কেন আমার নবীর জবাব দিয়েছিল উমার ফারুক বলেছিল অনেক কথা যুদ্ধ যখন জয় হয়ে গেল রাসূল যুদ্ধ জয় হওয়ার পরে জিহাদের ময়দানে তিন দিন থাকতেন কদিন কথা বলেন তিন দিন কেন থাকতেন জানেন এই তিন দিন এই জন্যই থাকতেন রাসূল কাফেরদের আবার সুযোগ দিত যে তোরা হেরে গেছিস হাঁপিয়ে গেছিস বাড়ি যা একটু ডাব টাব খেয়ে চামড়ি খেয়ে পান্তাবানি খেয়ে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আবার গায়ে শক্তি হয়ে আয় আমি নবী এখন হাজির এক বছরে বলে আরে নবীকে বলেছি না বীর পুরুষ করে পাঠিয়েছে নবী কা পুরুষ না নবী কা পুরুষ না পিছনে কথা বলে না যা বলে ডাইরেক্ট বলে সামনে বলে তা রাসূলুল্লাহ তিন দিন থাকতেন তিন দিন কাফেররা যদি পান্তাবানি খেয়ে গায়ে শক্তি করে
गाय बल बाड़िए जदि आबार जदि अस्त्र तरवाल तरवाल लिए लोकजन लिए आबार जदि आसते चाय आसुक नबी तीन दिन पर्यंत जिहादेर मैदाने ताबू गेड़े अपेक्षा करते तो तीन दिन जखन केटे गेल सावर बोलछे या रसूलुल्लाह हुजूर चलें बाड़ी चलें आमरा तो जिते गेछि चलें आमार नबी बोलछे ओ सावरा बाड़ी तो जाबे এখন একটা জন্তু পড়ে আছে সেই জন্তুটা মরিনি জন্তুটা কে বলেন জন্তুটা আরে আবু জেহেল এখনো মরিনি ওই যে বাচ্চা দুটো আবু জেহেলকে ঘায়েল করেছে বাচ্চা দুটো আবু জেহেলকে এমন এ ঘায়েল করে দিয়েছে আবু জেহেল এখনো মরিনি তার হাত পা কাটা খাবি কাটছে খাবি কাটছে তামান নবী বলেছে সাবারা চলে তো যাবে তো এখন একটা জন্তু জিন্দা আছে সেই জন্তুটার মাথা কাটবে না আবু জেহেলের মাথা তুমি কাটবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আমি তার চেয়ে হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা চাতলে নামাজ পড়ছিল ভালো করে শুনছেন আর নামাজ পড়া দেখে আবু জেহেল এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে শাটাটা চড় মেরেছিল কাট চুরি আর আব্দুল্লাহ ইবনে মাসউদ পরিষ্কার লাল টকটকি মানুষ ছিল আবু জেহেল এত জোরে চড় মেরেছে ওই আবু জেহেলের পাঁচটা হাতের ছাপ আব্দুল্লাহ মাসুদের গায়ে লেগেছিল আর জ্বালা করছিল তা আব্দুল্লাহ ইবনে মাসুদ কাঁদো কাঁদো অবস্থায় আবু জেহেল তো তখন মরল ছিল মরল আবা দেখেননি মরল যারে তারে মারবে মন চাইবে মারবে মন চাইবে ফেলে দেবে কিছু করার নেই শুনে তা আবু জেহেল তো মরল সেই মরলে এত মার মারলো আব্দুল্লাহ মাসুদ কাঁদো কাঁদো অবস্থায় নবীর কাছে গিয়ে বলছে হুজুর আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ নামাজ পড়ছিলাম কাবার চাতোয়ালে আর আবু জেহেল আমাকে মারলো এখন নবীর কাছে তো অভিযোগ জানিয়েছে নাকি অভিযোগ জানিয়েছে তার নবী তো তার স্টাফ নেবে তার ব্যবস্থা নেবে বা সান্তনা দেবে এখন নবী কি করেছে আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসুদের মুখের দিকে তাকিয়ে আমার নবী মিসকি মিসকি হেসে ফেললেন একবার জোরে বলেন আরেকবার জোরে বলেন আচ্ছা ভাই আমার মেরেছেন এখন আমি যদি আপনার কাছে গিয়ে বলছি হুজুর আপনি আমাকে অমুকজন মেরেছে তা আমার দুঃখ প্রকাশ করবেন না আর হাসবে এখন যদি হাসেন আমার রাগ হবে না তা আবু আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেছিল হুজুর আবু জেহেল আমার মেরেছে আর আপনি হাসছেন আবু জেহেল আমাকে মেরেছে আর আপনি হাসছেন আমার নবী সেদিন কিছু বলেনি আমার নবী আজকে বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে রেখে দাও সেই দিনে যেদিন তোমাকে আবু জেহেল মেরেছিল ওই দিন ফেরেশতা জিবরিল আমিন আমি নবী আমার কানে কানে বলেছিল হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে দেন হুজুর আপনি কিছু বলবেন না আল্লাহ পাক বলে দিয়েছে আবু জেহেলের মাথা যদি কাটে তা আব্দুল্লাহ ইবনে মাসউদই কাটবে এক বছরে বলেন আমি সেদিন তোরে কিছু বলিনি আজকেরে বলছি শোন সেদিনকার সেদিনকার উত্তরটা আমি আজকেরে দিচ্ছি শোন এই লে তরোয়াল যা আবু জেহেলের মুন্ডুটা কেটে লিয়া একবার জোরে বলে ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার বাবাজিরা সোনার মানিকেরা ও মুরুব্বি বাবেরা শুনে রেখে দেন আবু জেহেলের মাথা কাটবেন আপনারা শুনবেন 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 আবু জেহেলের মাথা শুনেন বেঈমানের মাথা কাটা হবে দেখি তো আমরা দেখিনি কিন্তু শুনি শুনি একটু যদি মজা পায় একটু ভালো লাগে শুনেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তরোয়ালটা নিলেন নিয়ে গেলেন আবু জেহেল চোখ টিপ টিপ করতেছে আর কাতলা মাছের মতো খাবি কাটছে দেখেন না মাছ খাবি কাটে কাতলা মাছের মতো খাবি কাটছে আর চোখ পিট 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 করতেছে দু তিন দিন তো কিছু খাওয়া না আর ওই তরোয়াল শুধু খুঁজেছে হাত পা কেটে নিয়েছে জি অত বিরাট জখম হয়ে আছে শুধু বেজে আছে আল্লাহর কোন রকম জানটা বেজ ধরে রেখেছে এইবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন গিয়েছে আবু জেহেল হচ্ছে কে
তাছে কে মানে বুঝ দিবার নি কে তাছে আমি আব্দুল ইবনে মাসউদ তাছে আব্দুল ইবনে মাসউদ কি ব্যাপার তাছে কি ব্যাপার মানে তাছে যুদ্ধ কারা জিতেছে হারা তাছে যুদ্ধ আমরা জিতেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তাজ পড়েছে জি আর তোরা তোরা হেরে গেছিস গো হারা আবু জেহেল তখন বলেছিল আরে আব্দুল্লাহ শোন কে হেরেছে কে জিতেছে আমার ওলি ইন্টারেস্ট না আমার ইন্টারেস্ট হলো মুহাম্মদ বেঁচে আছে না মরে গেছে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আব্দুল ইবনে মাসউদ বলছে কত বড় শয়তান দেখ ও শালা কোথায় যায় কি করে ওর মাথা কাটতেছি ওর চিন্তা না আরে মুহাম্মদ বেঁচে আছে কি মরে আছে সেই চিন্তা কথা বুঝলেন না তা আব্দুল ইবনে মাসউদ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে তা বলছে তাই মুহাম্মদ বেঁচে আছে তা ওরে আব্দুল্লাহ শোন আমি তোর কাছে একটা দাবি করব আমার এই দাবিটা একটু পূরণ করবি আব্দুল ইবনে মাসউদ বলছে কি দাবি তা বলছে শোন আমার দাবি হলো ওই মুহাম্মদকে একটু ডেকে দিবি মুহাম্মদকে একটু ডেকে দিবি আব্দুল ইবনে মাসউদ বলছে কেন তা একটু ডেকে দে না আব্দুল ইবনে মাসউদ মনে করছে যে শেষ বেলা মনে হয় কলমা পড়ব কি সাহাবী তাই মনে হবে তো নবী ডাকছে কি করতে আব্দুল ইবনে মাসউদ বলছে হারা নবী আমার তরোয়াল দিয়েছে দেখ আরে স্টাম্প মেরে দছে সরকারি স্টাম্প জি তোর মাথা কাটবো ফাইনাল ফাইনাল আমি যদি কেটে নিয়ে যাই এটা ফাইনাল আমি যদি ব্যাগে ফিরে যাই এটা তোর কপাল সেটা আমার অবদান আমি যদি এখান থেকে নবীর কাছে ফিরে যাই ওটা আমার অবদান কিন্তু সরকারি ভাবে হুকুম হয়ে গিয়েছে তোর মাথা কাটা তোর মাথাটা কেটে নিয়ে যাব চল যাব কোনো গল্প নেই তা মুহাম্মাদের ডাকবো কেন বল তুই কি কলমা পড়বি ইস আবু জেহেল তখন বলেছিল শোন আব্দুল্লাহ ও আব্দুল্লাহ শোন আব্বাজান ভাই জানেরা মুমিন মুসলমানেরা সোনার মানিকেরা নওজোয়ানেরা যুবকেরা ও মুরব্বিয়ানেরা আল্লাহ নবীর চাচা ওই মক্কার বড় কাফের আবু জেহেল বলেছিল আরে আব্দুল্লাহ শোন ওই মুহাম্মদকে মারার জন্য আমি নিজে কুয়াফে কুড়েছি কুয়ায় কুয়া খুঁড়েছি ওই কুয়ায় আমি পড়ে গিয়েছি মুহাম্মদকে মারার জন্য ওই কুয়ায় আমি পড়ে গিয়েছি মুহাম্মদকে আমি মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছি মুহাম্মদকে আমি মুহাম্মদকে নামাজি হালতে মুহাম্মদের গায়ে নাড়ি ভুড়িগুলো চালিয়ে দিয়েছি মুহাম্মদকে মারার জন্য আমি জীবনে ২৭টা মতো যুদ্ধ ঘোষণা করেছি ও ওই মুহাম্মদকে মারার জন্য আমি কত কৌশল অবলম্বন করেছি মুহাম্মদকে মারার জন্য কত জাল আমি পেতেছি না না ওই জালে আমি ফেসে গিয়েছি আমি মুহাম্মদকে মারতে পারিনি ওরে আব্দুল্লাহ শোন আজকে আমার হাত নেই ভালো আজকে আমার পা নেই ভালো আজকে আমি আমার মুখটা ভালো আছে ওরে আব্দুল্লাহ রে আহা আমার এই দুটো দাঁত আমার দাঁতগুলো এখনো চাঙ্গা আছে এই দাঁতগুলো এখনো চাঙ্গা আছে ও আব্দুল্লাহ ওই মুহাম্মদকে একটা বার দেখে দে আমার এই দাঁতগুলো দিয়ে ওই মুহাম্মদকে একটু কামড়ে কামড়ে আমার মনের রাগ একটু মিটিয়ে নেই বলেন নাউজুবিল্লাহ আজ এত বড় শয়তান আর আছে সব শেষ বাবা ২৭টা মতো যুদ্ধ করেছে নবীকে মারার জন্য পারল কুয়া খুললো সেই কুয়ায় নিজে পড়ে গেল নবীর গায়ে নাড়ি ফুড়ি চাপিয়ে দিল অত্যাচারের জুলুমে মক্কা থেকে নবী মদিনা চলে আসলো অনেক কিছু করার পরে আবু জেহেল এখন পুরো শেষ আবু জেহেল এখন আর ক্ষমতা নাই শক্তি নাই আবু জেহেলের দুটো দাঁত বেঁচে আছে রে বাপ দাঁত ওই দাঁত গুলো চাঙ্গা বলছে মুহাম্মদকে ডেকে দে ওই মুহাম্মদকে কেমড়ে 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 আমার মনের রাগটা আমি আবু জেহেল জন্মের মতো মিটিয়ে দেই বলেন নাউজুবিল্লাহ এত বড় শয়তান আর হবে রে বাপ
ও বাবা জিরা মুমিন মুসলমানেরা আব্দুল ইবনে মাসউদ জিবি কামড় খেয়ে বলে শয়তান আর দেরি করব না আমি মনে করেছিলাম তুই ঈমানের কলমা পড়বি হয়তো মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুহাম্মাদকে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে ও বেঈমানের বাচ্চা শুনে নাও জেনে নাও আর সময় দেব না আব্দুল ইবনে মাসউদ বলে রেডি হয়ে যা আব্দুল ইবনে মাসউদ নিজের ডাঙ্গা তরোয়ালখানা বার করে চুরির মুঠোখানা ধরে একে একে কোপে ওই আবু জেহেলের মুন্ডুটা দুটো ভাগ করে দিল আলাদা করে দিল আবু জেহেলকে চিরজীবের মতো চিরজনমের মতো জাহান্নামে পাঠিয়ে দিল জোরে বলে আরেকবার জোরে হবে না নারী দেখবে নারী দেখবে একবার শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে আমার বাবাজির আব্বাজানেরা ইমানি ইউনিট বাড়ান ইমানি পাওয়ার বাড়ান ইমানি শক্তি বাড়ান জি আমরা মুসলমান হলাম বাঘের বাচ্চার মতো কাঁপব কিন্তু আজকে আমরা বিড়েলের মতো হয়ে গেছি রে বাবা বিড়েলের মতো আল্লাহ হেফাজত করুন ভাই রাস্তাঘাটে ছড়িয়ে ছিটে যারা আছেন ফুরফুরা শরীফ হুজুর কেবলা আসছেন জি মজলিসটা আমরা একটু সুন্দর করে সাজিয়ে নেই সকলে আসুন একটু বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম করি ইয়া নবী সালামুন আলা